হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উইলিয়াম সমারসেট মমের লেখা দ্য লাঞ্চন স্টোরিটি নিয়ে, যেটি বর্তমান একাদশ শ্রেণীর ইউনিট থ্রি লেসন টুতে রয়েছে। লাঞ্চন মানে হলো মধ্যাহ্ন ভোজ, দুপুরের খাবার। এটি একটি ফর্মাল ল্যাঙ্গুয়েজ। উইলিয়াম সমারসেট মম একজন ব্রিটিশ লেখক। তিনি একাধারে নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক। দ্য লাঞ্চন স্টোরির মধ্যে দেখানো হয়েছে এক লোভী মহিলার ফাঁদে কিভাবে লেখক পড়েছিলেন, কিভাবে মহিলাটি লেখককে সর্বশান্ত করেছিল, এবং লেখকের চমৎকার একটি অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়েছে। গল্পটি সব বয়সীদের কাছেই ভালো লাগবে, বিশেষ করে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য বিশেষ উপকার হবে এই স্টোরিটি। উইলিয়াম সমারসেট মম 1874 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1965 সালে। চলো আমরা স্টোরিটি টেক্সট থেকে পড়া শুরু করি এবং আমি এটার বাংলা অর্থ বলবো এবং এটাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চাও বা বিশেষ কোনো স্টোরির উপর তোমাদের কোনো লেকচার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না। ইনশাআল্লাহ চেষ্টা করব সে বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করতে। লেটস স্টার্ট। আই কট সাইট অফ হার এট দ্য প্লে অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভেল অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার। তার দৃষ্টি আকর্ষণ করলাম প্লেতে, নাটকে, অর্থাৎ লেখক এবং মহিলা একটি নাটক দেখতে এসেছে থিয়েটারে। মহিলার দৃষ্টিগোচর হয়েছেন লেখক। অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং, তার ইশারার উত্তরে, আই ওয়েন্ট ওভার, আমি সেখানে গেলাম, ডিউরিং দ্য ইন্টারভেল, বিরতির সময়, অ্যান্ড স্যাট ডাউন, এবং বসলাম বিসাইড হার, তার পাশে। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, আমি যে তাকে দেখেছি সেটা অনেক দিন হয়ে গেছে, আমি যে তাকে দেখেছি সেটা অনেক দিন হয়ে গেছে। অ্যান্ড ইফ সাম ওয়ান হ্যাড নট মেনশন হার নেম, কেউ যদি তার নাম উল্লেখ না করতো, আই হার্ডলি থিঙ্ক, আমি চিন্তাই করতাম না, আই উড হ্যাভ রিকগনাইজড হার, তাকে আমি চিনতাম। অর্থাৎ কেউ যদি তাকে পরিচয় করিয়ে না দিত, অর্থাৎ সে যদি তার পরিচয় না দিত, হয়তো বা আমি তাকে চিনতামই না। সে অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে উৎফুল্লভাবে, হাসি খুশিভাবে আমাকে সম্বোধন করল। ওয়েল, ইটস মেনি ইয়ার্স সিন্স ই ফার্স্ট মেট, ওয়েল, এটা অনেক দিন হয়ে গেছে আমাদের যে প্রথম সাক্ষাৎ হয়ে গেছিল। হাউ টাইম ডাস ফ্লাই, সময় কীভাবে দ্রুত অতিবাহিত হয়। উই আর নান অফ আস গেটিং এনি ইয়ঙ্গার, আমাদের কেউ এখন আর ছোট নেই, অর্থাৎ আমাদের দুজনেরই এখন বয়স হয়ে গেছে। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তুমি কি স্মরণ করতে পারো সর্বপ্রথম আমি যখন তোমাকে দেখেছিলাম। ইউ আস্কড মি টু লাঞ্চন, তুমি বলেছিলে আমাকে লাঞ্চনের কথা, অর্থাৎ তুমি আমাকে একটি মধ্যাহ্নভোজনের দাওয়াত দিয়েছিলে। ডিড আই রিমেম্বার, লেখক বলছে আমি কি স্মরণ করতে পারছিলাম। হ্যাঁ, অবশ্যই পারছিলেন, কারণ তিনি যেহেতু স্ত্রীটা বলেছেন, তিনি স্মরণ করতে পেরেছেন। দেখি তিনি কি বলছেন। ইট ওয়াজ 20 years ago, এটা ছিল 20 বছর আগে। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আমি প্যারিসে বসবাস করছিলাম। আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট, আমার ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট ছিল ইন দ্য লাটিন কোয়ার্টারে, ওভার লুকিং এ সিমেট্রি, যেখান থেকে সিমেট্রি দেখা যায়। অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, আমি খুব অল্প টাকাই উপার্জন করতাম, অর্থাৎ কোনোভাবে দিনাতিপাত করতাম। কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, এটি একটি ইডিয়ম, কোনোভাবে বেঁচে থাকা, কোনোভাবে জীবন ধারণ করা। শি হ্যাড রেড এ বুক অফ মাইন্ড, সে আমার একটি বই পড়েছিল। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং সে এ ব্যাপারে আমাকে লিখেছে। আই অ্যান্সার্ড থ্যাঙ্কিং হার,
তাকে ধন্যবাদ দিলাম। যেহেতু একজন মহিলা চিঠি লিখেছে তার লেখার প্রশংসা করে, আর তিনি ছিলেন খুব ইয়াং তরুণ, তাই তিনি উত্তর দিতে ভুল করেননি। অ্যান্ড প্রেজেন্টলি তৎক্ষণাৎ আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার, তৎক্ষণাৎ আমি তার কাছ থেকে আরেকটি চিঠি পেলাম, সেইং দ্যাট সেখানে লেখা ছিল শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস, তিনি প্যারিস অতিক্রম করে যাচ্ছিলেন, অর্থাৎ প্যারিসের উপর দিয়ে যাচ্ছিলেন, অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, তিনি আমার সাথে একটু গল্প করতে চান। বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় ছিল খুব স্বল্প সীমাবদ্ধ, অ্যান্ড দ্য অনলি ফ্রি মুমেন্ট শি হ্যাড ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে, তার একমাত্র ফ্রি মুমেন্ট অবসর সময়টা ছিল পরবর্তী বৃহস্পতিবার। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ, তিনি সকালবেলা লুক্সেমবার্গকে অতিবাহিত করছিলেন, অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লাঞ্চন, আমি যদি তাকে ছোট্ট একটি মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানাই অ্যাট ফয়ার্স আফটার ওয়ার্ডস, ফয়ার্সে পরবর্তীতে। অর্থাৎ এখানে মহিলা বলছে যে সে লুক্সেমবার্গে আছে এবং ফয়ার্সে তাকে একটু লাঞ্চ করানো যাবে কি না, তার সাথে একটু গল্পগুজব করা যাবে কি না লেখকের কাছে জানতে চাইল। ফয়ার্স ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটরস ইট, ফয়ার্স হলো এমন একটি রেস্টুরেন্ট, এমন একটি হোটেল যেখানে ফ্রান্সের অর্থাৎ ফ্রান্সের সিনেটররা, উচ্চকক্ষের যারা সংসদ সদস্য রয়েছে, তারা ইট সেখানে খায়। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিন্স, এটা ছিল আমার সাধ্যের অনেক বাইরে, দ্যাট আই হ্যাড নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার, সেখানে খাওয়া তো দূরের কথা, কখনো আমি যাওয়ার কথাই চিন্তা করিনি। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমাকে তোষামোদ করা হলো, অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং, আমি এতই ইয়াং ছিলাম টু হ্যাভ লার্ন টু সে নো টু এ উম্যান, আমি শিখি নাই কীভাবে একজন মহিলাকে না বলতে হয়। ফিউ মেন আই মে অ্যাড লার্ন দিস আনটিল দে আর টু ওল্ড টু মেক ইট অফ এনি কনসিকোয়েন্স টু এ উম্যান হোয়াট দে সে, আমি যোগ করতে পারি খুব কম পুরুষই আছে এটা শিখে যে কীভাবে এটা করতে হয়, কীভাবে না বলতে হয়, এ উম্যান অফ এনি কনসিকোয়েন্স টু এ উম্যান হোয়াট দে সে, তারা কী বলে সেটা বুঝতে পারে। আই হ্যাড 80 ফ্রাঙ্কস গোল্ড ফ্রাঙ্কস টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, ফ্রাঙ্কস হলো ফ্রান্সের মুদ্রা, যেমন বাংলাদেশি মুদ্রা টাকা, ভারত পাকিস্তান রুপি, ফ্রান্সকে ফ্রাঙ্কস বলা হয়। তার কাছে 80 ফ্রাঙ্কস ছিল গোল্ড ফ্রাঙ্কস টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাকি মাসের জন্য তার কাছে অবশিষ্ট ছিল 80 ফ্রাঙ্ক, অ্যান্ড এ মডেস্ট লাঞ্চন শুড নট কস্ট মোর দেন 15, তিনি ভাবলেন যে মোটামুটি একটি মধ্যভোজনের খরচ 15 ফ্রাঙ্কের বেশি হবে না। ইফ আই কাট অফ কফি ফর দ্য নেক্সট উইকস, আমি যদি দুই সপ্তাহ পরবর্তী দুই সপ্তাহ কফি বাদ দেই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমি খুব ভালোভাবেই পুষিয়ে নিতে পারবো। আই অ্যান্সার দ্যাট, লেখক কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন, আই অ্যান্সার দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড, আমি উত্তর দিলাম আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব বাই করসপন্ডেন্স, চিঠি আদান প্রদানের মাধ্যমে, অ্যাট ফয়ার্স সেই হোটেলের নাম ফয়ার্স, অন থার্সডে অ্যাট 12:30, বৃহস্পতিবার 12:30 সময়। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, অলরেডি তাদের মধ্যে দেখা হয়ে গেছে, সে যেরকম ইয়াং মনে করেছিল, প্রত্যাশা করেছিল, মহিলা কিন্তু সেরকম অল্প বয়স নয়, অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দেন অ্যাট্রাকটিভ, মহিলাটি দেখতে জমকালো কিন্তু মোটেও আকর্ষণীয় নয়, অর্থাৎ হয়তো এখানে বোঝাতে চাচ্ছেন খুব সাজগোজ করে আছেন, খুব
জাঁকজমকপূর্ণভাবে আছে, কিন্তু সেটা মোটেই আকর্ষণীয় বলা যায় না। শি ওয়াজ ইনফ্যাক্ট এ উম্যান অফ 40, আসলে তিনি ছিলেন 40 বছরের এক মহিলা। এ চার্মিং এজ বাট নট ওয়ান দ্যাট এক্সাইটস এ সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং প্যাশন অ্যাট ফার্স্ট সাইট, মুগ্ধকর একটি বয়স, কিন্তু এটা একজনকে হঠাৎ করে প্রবল বা বিধ্বংসীকর প্যাশন, অনুরাগ, উৎসাহ তৈরি করবে না প্রথম দৃষ্টিতে। অ্যান্ড শি গেভ মি দ্য ইম্প্রেশন অফ হ্যাভিং মোর টিথ, তিনি আমাকে একটি অনুভূতি প্রকাশ করলেন যে তার অনেক দাঁত রয়েছে। অর্থাৎ এখানে মহিলা হাসি দিয়েছে সেটা বোঝানো হয়েছে, হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন, সাদা বড় সমতল ছিল, সমান ছিল, দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, অর্থাৎ যেগুলো প্রয়োজনের তুলনায় বেশি ছিল। শি ওয়াজ টকেটিভ, সে একটু বাচাল প্রকৃতির ছিল, বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, যেহেতু তাকে দেখে মনে হচ্ছিল সে আমার সম্পর্কে কথা বলবে, আমি প্রস্তুত হলাম একজন মনোযোগী শ্রোতা হওয়ার জন্য। আই ওয়াজ স্টার্টেলড, আমি অবাক হয়ে গেলাম, চমকে উঠলাম, হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট, যখন খাদ্য তালিকা চলে আসলো, অর্থাৎ বিল অফ ফেয়ার হলো একটি হোটেলে কী কী খাবার রয়েছে সেটার তালিকা। বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট ফর দ্য প্রাইজেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, লেখক যেটা অনুমান করেছিলেন তার চাইতেও দামগুলো ছিল অনেক বেশি। বাট শি রি অ্যাসিউরড মি, কিন্তু সে আমাকে পুনরায় আশ্বস্ত করল। আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, শি সেড, মহিলা বলল যে আমি লাঞ্চনে কিছুই খাই না। এটা শুনে কিন্তু লেখক মনে মনে একটু খুশি হয়ে গেল, যাক জিনিসের অনেক দাম এখানে, কিন্তু মহিলা বলছে সে তেমন কিছুই খায় না। কিন্তু এটা ছিল তার একটি ডায়লগ, এটা ছিল তার মন ভোলানো কথা। গল্প যত সামনে এগুবে দেখতে পাবো লেখককে কীভাবে সর্বশান্ত করার জন্য একের পর এক মহিলা, লোভী মহিলার মতো খাওয়া শুরু করলো। ওহ ডোন্ট সে দ্যাট, আই অ্যান্সার্ড জেনারাসলি, উদারভাবে আমি বললাম ওহ এটা বলবেন না। আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, একটু আগে কিন্তু মহিলা বলেছিল যে আমি কিছুই খাই না, এখন কিন্তু মহিলা বলছে আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, আমি একটা জিনিসের বেশি খাই না। আই থিঙ্ক পিপুল ইট ফার টু মাচ নাও ডেজ, আমি মনে করি লোকেরা আজকাল অনেক বেশি খাওয়া দাওয়া করে। এ লিটল ফিশ, ছোট্ট একটি মাছ, পারহ্যাপস সম্ভবত, আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, আমি ভাবছি তাদের কাছে কোনো স্যামন আছে কি না। একটি সামুদ্রিক মাছ, অবশ্যই ব্যয়বহুল মাছ এবং সুস্বাদু মাছ। ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এটা ছিল বছরের শুরু, স্যামনের ঋতু শুরু হওয়ার একদম শুরুতে ছিল এটা, অর্থাৎ স্যামন মাছ যখন পাওয়া যায় সেই ঋতুটা শুরু হচ্ছে এরকম সময়, অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এবং খাদ্য তালিকায় এই নামটাও ছিল না। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম তাদের আছে কি না। ইয়েস এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন, চমৎকার সুন্দর একটি স্যামন এইমাত্র এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড হ্যাড, এটা এই বছরের বা এই সিজনের প্রথম। বুঝতেই পারছেন কোনো কিছু যখন প্রথম আসে সিজনে সেটা কিন্তু অনেক ব্যয়বহুল থাকে, অনেক দামি থাকে। আই অর্ডার ইট ফর মাই গেস্ট, এটা আমার অতিথির জন্য আমি অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, ওয়েটার জিজ্ঞাসা করলো সেই মহিলাকে সে আর কিছু খাবে কি না এটা রান্না হওয়ার মধ্যবর্তী সময়ে। নো শি অ্যান্সার্ড, মহিলা উত্তর দিল না।
I never eat more than one thing. আমি একটা জিনিসের বেশি কখনোই খাই না. Unless you have a little caviar. যদি না তোমাদের কাছে অল্প কিছু ক্যাভিয়ার থাকে. ক্যাভিয়ার হলো এক ধরনের মাছের ডিম, সুস্বাদু অনেক. আই নেভার মাইন্ড ক্যাভিয়ার. ক্যাভিয়ার খেতে আমার কোনো আপত্তি নেই, ক্যাভিয়ার আমি খেতে পারি. মাই হার্ট স্যাঙ্ক এ লিটল. আমি একটু হতাশ হয়ে গেলাম, কারণ মহিলা একটু আগে বলেছিল একটা জিনিসের বেশি খান না, এখন আবার বলছেন ক্যাভিয়ার হলে তিনি কিছু মনে করবেন না, ক্যাভিয়ার খেতে তার কোনো আপত্তি নেই. তাই তিনি একটু হতাশ হয়ে গেলেন. আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার. আমি জানি আমি ক্যাভিয়ার খরচ বহন করার মতো সামর্থ্য ছিল না. বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট. কিন্তু আমি ভালোভাবে সেটা তাকে বলতে পারলাম না. আই টোল দ্য ওয়েটার বাই অল মিনস টু ব্রিং ক্যাভিয়ার. আমি ওয়েটারকে বললাম অবশ্যই ক্যাভিয়ার নিয়ে আসার জন্য. ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনিউ অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ. ওই খাদ্য তালিকার সবচেয়ে সস্তা যে খাবারটা মাটন চপ, সেটা আমি নিজের জন্য আনতে বললাম, অর্থাৎ পছন্দ করেছিলাম. আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট. আমি ভাবছি মাংস খাওয়াটা একটা অবিবেচকের মতো কাজ. আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হেভি থিংস লাইক চপস. আমি জানি না কিভাবে তুমি আশা করো কাজ করা এরকম ভারী খাবার, চপের মতো ভারী খাবার খেয়ে. আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক. বেশি খেয়ে স্টমাক পাকস্থলীকে ভারী করাকে আমি বিশ্বাস করি না. দেন ক্যাম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক. তারপর পানীয়র প্রশ্ন আসলো. সে কিন্তু আবার সে একই কথা বলছে. আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন শি সেড. সে বলল লাঞ্চনে আমি কোনো কিছুই পান করি না. নেইদার ডু আই, আই অ্যানসার্ড প্রম্পটলি. খুব দ্রুত উত্তর দিলাম, আমিও পছন্দ করি না. লেখকের উদ্দেশ্য ছিল এটা বলে যেন সে আর এই ব্যাপারে অগ্রসর না হয়, কিন্তু মহিলা আবার বলা শুরু করলো অ্যাকসেপ্ট হোয়াইট ওয়াইন. হোয়াইট ওয়াইন ব্যতীত, অর্থাৎ হোয়াইট ওয়াইন খেলে বা খাওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, এটা ছাড়া আমি অন্য কিছু খাই না, এটাই বলতে চাচ্ছে মহিলা. শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন. যদিও আমি কথা বলছিলাম না, সে কিন্তু অগ্রসর হচ্ছিল, দ্যাট মিন্স কথা চালিয়ে যাচ্ছিল. দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট. এই ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্সগুলো এক ধরনের মদ, সেগুলো খুবই হালকা. দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, হজমের জন্য খুবই চমৎকার. এটা ছিল মহিলার কথা. হোয়াট উড ইউ লাইক, আপনি কী চান, কী পছন্দ করেন? আই আস্কড. হসপিটেবল স্টিল, এখনও আমি অতিথি পরায়ণ. বাট নট এক্স্যাক্টলি ইফিউজিভ, কিন্তু আবেগপ্রবণ নই. শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্লাশ অফ হার হোয়াইট টিথ. উজ্জ্বল বন্ধুত্বপূর্ণ একটা হাসির ঝলক দিল তার সাদা দাঁতের. মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন. ডক্টর আমাকে নিষেধ করেছে শ্যাম্পেইন ছাড়া আর কোনো কিছু পান না করতে. আই ফ্যান্সি, আমি কল্পনা করলাম. আই টার্নড এ ট্রিপল পেল, আমি একটু বিবর্ণ হয়ে গেলাম. আই অর্ডার্ড হাফ এ বোতল, আমি অর্ধেক বোতল অর্ডার করলাম, কারণ পুরো বোতল অর্ডার করার মতো সামর্থ্য তার নেই. আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট, কথা প্রসঙ্গে আমি উল্লেখ করলাম মাই ডক্টর হ্যাড অ্যাবসিলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেইন. আমার ডক্টর আমাকে নিষেধ করেছে কোনোভাবেই শ্যাম্পেইন পান করা যাবে না. বুঝতেই পারছো এটা ছিল লেখকের মিথ্যা কথা, কারণ এক বোতল শ্যাম্পেইন নেওয়ার মতো তার কাছে ফ্রাঙ্ক ছিল না. হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি কী খাবেন? ওয়াটার, পানি. শি অ্যাড দ্য ক্যাভিয়ার, সে সেই মাছের ডিম খেলো.
She ate the salmon. She mastio khelo. She talked gaily of art and literature and music. She art, literature, music niye onek hashi khushi pranobonto kotha bollo. But I wondered, kintu edike kintu lekhoker monojog nei. She bhabche what the bill would come to. Ei khabarer bill je koto ashe. When my mutton chop arrived, amar mutton chop jekhon obosheshe ashlo, she took me quite seriously to tasks. She amake onek tiroshkar korlo, boka joka korlo, je ki egulo eto bhari khabar mutton chop keu khay. Kintu tini eta order diyechilen shastroer jonno, frank orthat taka bachanor jonno bolechilen. Mohila bolche, I see that you are in the habit of eating a heavy luncheon. Ami dekhte pacchi tumi khub bhari luncheon khawai obbosto. I am sure it's a mistake. Ami nishchit eta ekta bhul. Why don't you follow my example? Keno tumi amar udaharon onushoron koro na? And just eat one thing, matro ekta jinish khabe. Mohila kintu itimoddhe onek gulo jinish kheye feleche. Caviar kheyeche, salmon kheyeche, champagne kheyeche. তারপরেও এই কথা বলছে, আই এম শিওর ইউড ফিল ইভার সো মাচ বেটার ফর ইট, আমি নিশ্চিত এটার জন্য তুমি অনেক ভালো অনুভব করবে. আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আই সেড. লেখক বলল যে আমি একটা জিনিসই খেতে যাচ্ছি. অ্যাজ দ্য ওয়েটার কেম অ্যাগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার, সেই খাদ্য তালিকা নিয়ে ওয়েটার কিন্তু আবার চলে আসলো. She waved him aside, সে তাকে এক পাশে ডেকে নিল. উইথ এন এইরি জেস্টার তাকে ইশারা দিয়ে, নো নো আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন. মহিলা বলছে, না না লাঞ্চনে আমি কিছুই খাই না, জাস্ট এ বাইট, অল্প একটু. আই নেভার ওয়ান্ট মোর দেন দ্যাট, আমি তার চেয়ে বেশি কিছু চাই না. অ্যান্ড আই ইট দ্যাট more as an excuse for conversation than anything else. আর আমি সেটা খাচ্ছি শুধু কথাবার্তা বলার জন্য, অর্থাৎ সময় কাটানোর জন্য, অন্য কিছু নয়, than anything else, অন্য কিছুর জন্য না, এই যে তোমার সাথে কথা বলছি সেটার জন্য. I couldn't possibly eat anything more, সম্ভবত আমি আর কিছুই খেতে পারবো না. Unless they had some of those giant asparagus, যদি তাদের কাছে কিছু বিশাল আকৃতির অ্যাসপারাগাস না থাকে, এক ধরনের সবজি, এই সবজিটা ছাড়া, এই অ্যাসপারাগাস ছাড়া আমি আর কিছুই খেতে পারবো না. মাই হার্ট স্যাঙ্ক, তার হৃদয় আবার ভেঙে গেল, তিনি আবার হতাশ হয়ে গেলেন. আই হ্যাড সিন দ্যাম, আমি এদেরকে দেখেছি ইন দ্য শপস, দোকানে. And I knew that, এবং আমি জানি যে দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, তারা খুবই ব্যয়বহুল, খুবই দামি. মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্যাম, এগুলো দেখে লেখকের মুখে অনেকবার পানি চলে এসেছে, কিন্তু কখনো তিনি খাননি. ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আই আস্কড দ্য ওয়েটার. আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম জানতে চাচ্ছে তোমাদের কাছে সেই বড় আকৃতির অ্যাসপারাগাস আছে কি না. আই ট্রাই উইথ অল মাই মাইট, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলাম টু উইল হিম টু সে নো, তাকে রাজি করানোর জন্য নো বলতে, না বলতে. এ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড প্রিস্ট লাইক ফেস, তার এই যাজকের মতো চেহারা, চৌড়া চেহারায় একটা হাসি ফুটে উঠল, সুখের হাসি. অ্যান্ড হি অ্যাসিউড মি দ্যাট, তিনি আমাকে আশ্বস্ত করলেন যে দে হ্যাড সাম সো লার্জ, সো স্প্লেন্ডিড, সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ এ মার্ভেল. তিনি আমাকে আশ্বস্ত করলেন তাদের কাছে রয়েছে সো লার্জ, বিশাল আকৃতি, সো স্প্লেন্ডিড, খুবই চমৎকার, সো টেন্ডার, খুবই কচি বা কোমল, দ্যাট ইট ওয়াজ এ মার্ভেল. এক কথায় এটা একটি বিস্ময়কর জিনিস, অসাধারণ জিনিস. আই এম নট ইন দ্য লিস্ট হাংরি,
আমি মোটেও ক্ষুধার্ত নই। মাই গেস্ট সাইট, আমার অতিথি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু আপনি যদি জোরাজুরি করেন, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, কিছু অ্যাসপারাগাস খেতে আমার কোনো আপত্তি নেই। আই অর্ডার দেম, আমি সেগুলো অর্ডার করলাম। আর ইন টু গোয়িং টু হ্যাভ এনি, তুমি কি কিছুই আর খাবে না? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, আমি কখনোই অ্যাসপারাগাস খাইনি। লেখক কিন্তু একটু আগেই বলেছে যে এগুলো দেখে তার মুখে জল চলে এসেছে, পানি চলে এসেছে, কিন্তু কখনোই খাওয়ার মতো দুঃসাহস তিনি দেখাননি, কারণ এগুলো খুবই ব্যয়বহুল। আই নো দেয়ার আর পিপুল হু ডোন্ট লাইক দ্যাম, মহিলা বলছে আমি জানি কিছু লোক আছে যারা এগুলো পছন্দ করে না। দ্য ফ্যাক্ট ইজ, ব্যাপারটা হলো ইউ রুইন ইউর প্যালেট, তুমি তোমার খাবারের রুচি নষ্ট করে ফেলেছ বাই অল দ্য মিট ইউ ইট, তুমি যে মাংস খেয়েছ সেগুলো দ্বারা। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অপেক্ষা করলাম অ্যাসপারাগাস রান্না হওয়ার জন্য। প্যানিক সিনসড মি, আতঙ্ক আমাকে গ্রাস করে ফেলল। ইট ওয়াজ নট এ কোশ্চেন নাও হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাট হোয়েদার আই হ্যাড এনাফ টু পে দ্য বিল। এখন লেখক বলছে যে আতঙ্ক আমাকে গ্রাস করেছে, এটা এখন প্রশ্ন নয় যে বাকি মাসের জন্য, রেস্ট অফ দ্য মান্থের জন্য কত থাকবে আমার কাছে। এখন আমি চিন্তা করছি যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা অর্থাৎ ফ্রাঙ্ক আছে কি না টু পে দ্য বিল, বিল দেওয়ার জন্য, খাবারের বিল পরিশোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা আছে কি না। ইট উড বি মর্টিফাইং, এটা লজ্জাকর হবে, অপমানজনক হবে, টু ফাইন্ড মাই সেলফ 10 francs শর্ট, যদি দেখি যে আমার 10টি ফ্রাঙ্ক শর্ট পড়েছে। 80 francs নিয়ে এসেছে, সে ভেবেছিল 15 francs খরচ হবে, বাকি ফ্রাঙ্কগুলো দিয়ে মাস চালিয়ে যেতে পারবে, জাস্ট 2 সপ্তাহ যদি কফি খাওয়া থেকে বিরত থাকে তাহলেই চলবে। কিন্তু এখন লেখক ভাবছে যে এই 80 francs যদি না হয়, 10 francs যদি শর্ট পড়ে যায়, সেটা হবে অপমানজনক। অ্যান্ড বি অবলাইজড টু বোরো ফ্রম মাই গেস্ট, এবং যদি আমি বাধ্য হই আমার অতিথির কাছ থেকে সেটা ধার নিতে, সেটা হবে মর্টিফাইং, অপমানজনক। আই কুড নট ব্রিং মাই সেলফ টু ডু দ্যাট, আমি সেটা করতে পারবো না। আই নিউ এক্স্যাক্টলি হাউ মাচ আই হ্যাড, আমি জানি ঠিক কত আমার কাছে আছে। অ্যান্ড ইফ দ্য বিল কেম টু মি, বিল যখন আমার কাছে আসবে, আই মেড আপ মাই মাইন্ড দ্যাট, আমি স্থির করলাম, মনস্থির করলাম যে আই উড পুট মাই হ্যান্ড ইন মাই পকেট, আমি পকেটের মধ্যে হাত দিব। অ্যান্ড উইথ আ ড্রামাটিক ক্রাই স্টার্ট আপ, তারপর আমি নাটকীয়ভাবে চিৎকার করব, অ্যান্ড সে ইট হ্যাড বিন পিকড, আমার পকেট মার হয়ে গেছে, অর্থাৎ আমি যে টাকা এনেছিলাম সেগুলো পকেট থেকে কেউ একজন নিয়ে গেছে। এগুলো লেখকের কাল্পনিক চিন্তাভাবনা, যে কোনো কারণে যদি তার ফ্রাঙ্ক শর্ট পড়ে তখন সে কী করবে, সে পকেটে হাত দিবে, সে চিৎকার করে উঠবে যে তার পকেটমার হয়েছে, কেউ একজন তার পকেট থেকে এটা চুরি করেছে, এরকম বিষয় সে ভাবছে। অফকোর্স ইট উড বি অকওয়ার্ড ইফ শি হ্যাড নট মানি এনাফ আইদার টু পে দ্য বিল, আর সেটা এখন আরও বিব্রতকর হবে যদি তার কাছেও সেই পরিমাণ অর্থ না থাকে। দেন দ্য অনলি থিং উড বি টু লিভ মাই ওয়াচ অ্যান্ড সে আই উড কাম ব্যাক অ্যান্ড পে লেটার, তাহলে একমাত্র যে জিনিসটি করা যাবে সেটা হলো আমি আমার ঘড়িটা রেখে যাব এবং বলবো আমি পরে বিল পরিশোধ করে এটা নিয়ে যাব। দ্য অ্যাসপারাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপারাগাস চলে আসলো, দে ওয়ার এনোরমাস সাকিউলেন্ট অ্যান্ড অ্যাপেটাইজিং, বিশাল আকৃতির ছিল, রসালো ছিল, ক্ষুধা উদ্রেককারী ছিল, অর্থাৎ দেখলেই খেতে মন চাইবে। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার, গলে যাওয়া মাখনের গন্ধ, টিকল্ড মাই নস্টিলস, আমার নাকে সুরসুরি দিল, অ্যাজ দ্য নস্টিলস অফ জেহুবা ওয়ার টিকল্ড বাই দ্য বার্ন অফারিংস অফ দ্য ভার্চুয়াস সেমিটিস। সেমিটিস, ধার্মিক সেমিটিসরা যখন তারা বিভিন্ন জীবজন্তু পুড়িয়ে
বলি দেওয়া হয় জেহুবার উদ্দেশ্যে, এটা যেমন জেহুবারকে সুরসুরি দেয় নাকে, জেহুবা এটা অত্যন্ত পছন্দ করে, জেহুবা হলো ইহুদিদের গড, সে যেমন এটা পছন্দ করে, তিনি এই অ্যাসপারাগাসের যে গন্ধটা লেখককে সেভাবেই আকৃষ্ট করেছে। আই ওয়াচড দ্য অ্যাবান্ডন্ড উমেন, আমি নির্লজ্জ মহিলাকে দেখলাম, থ্রাস্ট দ্যাম ডাউন হার থ্রোট ইন লার্জ বলপচাস মাউথফুল, সে গলা দিয়ে বিশাল আকৃতি মুখে দিয়ে ঠেলে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সে অ্যাসপারাগাসগুলো। লেখক এখন কিছুটা বিরক্ত, কিছুটা হতাশ, মহিলার উপর বিরক্তি প্রকাশ করছে। অ্যান্ড ইন মাই পোলাইট ওয়ে, এবং আমি খুব নম্রভাবে আই ডিসকোর্সড, কথা বলতে লাগলাম, কথা চালিয়ে গেলাম অন দ্য কন্ডিশন অফ দ্য ড্রামা ইন দ্য বলকানস, বলকানের ড্রামা নিয়ে, অবস্থা নিয়ে কথাবার্তা চালিয়ে গেলাম। অ্যাট লাস্ট শি ফিনিশড, অবশেষে সে খাওয়া শেষ করল। কফি আই সেট, আমি বললাম কফি, ইয়েস ইয়েস জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, হ্যাঁ একটা আইসক্রিম একটা কফি, সে অ্যানসার্ড, সে উত্তর দিল যে একটা আইসক্রিম এবং একটা কফি। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, আমি এখন কোনো দিকে ভ্রুক্ষেপ করছি না, যা হওয়ার হোক। সো আই অর্ডার কফি ফর মাইসেলফ অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, আমি আমার জন্য একটা কফি অর্ডার করলাম আর মহিলার জন্য আইসক্রিম এবং কফি অর্ডার করলাম। ইউ নো দেয়ার ইজ ওয়ান থিং আই থ্রোলি বিলিভ ইন, তুমি জানো যে আমি একটা জিনিস সম্পূর্ণরূপে বিশ্বাস করি, শি সেট, সে বলল, অ্যাজ শি অ্যাট দ্য আইসক্রিম, সে যখন আইসক্রিম খাচ্ছিল, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম এ মিল ফিলিং ওয়ান কুড ইট এ লিটল মোর, একজন খাবার থেকে সেই সময় উঠে যাওয়া উচিত যখন তার মনে হবে যে তার সে আরেকটু খেতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ পেট ভরে খাবার না খেয়ে কিছু খালি রেখেই উঠে যাওয়া উচিত। আর ইউ স্টিল হাংরি, আই আস্কড ফেইন্টলি, আমি মৃদুভাবে বললাম যে আপনি কি এখনও ক্ষুধার্ত, ওহ নো আই এম নট হাংরি, ইউ সি, ওহ নো আমি ক্ষুধার্ত নই, তুমি দেখছো, আই ডোন্ট ইট লাঞ্চন, আমি তো লাঞ্চন, আমি তো মধ্যভোজন করিই না। কি চমৎকার একটা আইরনি, এত কিছু খাওয়ার পর মহিলা বলছে যে সে মধ্যভোজন অর্থাৎ দুপুরের খাবার খায় না, আইসক্রিম কফি অ্যাসপারাগাস স্যামন ক্যাভিয়ার এত কিছু খাওয়ার পর সে বলছে আই ডোন্ট ইট লাঞ্চন। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং, সকালবেলা আমি এক কাপ কফি খাই, অ্যান্ড দেন ডিনার, তারপর ডিনার করি, বাট আই নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, কিন্তু লাঞ্চে আমি একটা জিনিসের বেশি খাই না। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি তো তোমার কথা বলছি, অর্থাৎ এখানে মহিলা বোঝাতে চাচ্ছে যে লেখক বেশি খেয়ে ফেলেছে, একজনের সেই পরিমাণ খাওয়া উচিত যখন তার অনুভূত, যখন সে অনুভব করবে যে সে আরও খেতে পারবে, অর্থাৎ পেট কিছু খালি রেখে উঠে যাওয়া উচিত। ওহ আই সি, লেখক কিন্তু আবার বিস্ময় প্রকাশ করল। দেন এ টেরিবল থিং হ্যাপেন্ড, তারপর এক ভয়ানক জিনিস ঘটে গেল। হোয়াইল উই ওয়ার ওয়েটিং ফর দ্য কফি, আমরা যখন কফির জন্য অপেক্ষমান, দ্য হেড ওয়েটার, ওয়েটারদের যিনি প্রধান, হইতেন ইনগ্রেসিয়েটিং স্মাইল, তুষামুদে হাসি দিয়ে, অন হিজ ফলস ফেস, তার মিথ্যা চেহারায়, কেম আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস, পিচ ফল ভর্তি এক লার্জ বাস্কেট, বড় একটি বাস্কেট ঝুড়ি নিয়ে সে চলে আসলো। দে হ্যাড দ্য ব্লাশ অফ এন ইনোসেন্ট গার্ল, মনে হচ্ছিল ইনোসেন্ট গার্ল, নিষ্পাপ মেয়ে লজ্জা যখন লাল হয়ে যায়, সেরকম রক্তিম একটা আভা তৈরি হয়েছে সেই পিচ ফলগুলো। দে হ্যাড দ্য রিচ স্টোন অফ এন ইটালিয়ান ল্যান্ডস্কেপ, ইটালিয়ান ল্যান্ডস্কেপের মতো চমৎকার দেখতে গুলো, বাট শিওরলি পিচেস ওয়ার নট ইন সিজন দেন, কিন্তু নিশ্চিত এটা পিচ ফলের সিজন ছিল না।
Lord knew, Lord jane, khuda jane, what they cost, eglo dam koto. I knew too, amio jantam, a little later, ektu porei. Amio janechilam, ektu porei, for my guest, amar othithir jonno, going on with her conversation, tar sathe kotha bolla chaliye jacchilam, absent-mindedly took one. অন্য মনস্ক হয়ে সে কিন্তু একটা নিয়ে নিল হাতে ইউ সি ইউ হ্যাভ ফিল্ড ইউর স্টোমাক উইথ এ লট অফ মিট তুমি দেখেছো তুমি তোমার পাকস্থলীকে প্রচুর মাংস খেয়ে ভরিয়ে ফেলেছো মাই ওয়ান মিজারেবল লিটল চপ আমার ছোট্ট একটা চপে অ্যান্ড ইউ কান্ট ইট এনি মোর লেখক বলছে আমার ছোট্ট চপে এত কিছু মহিলা বলছে অ্যান্ড ইউ কান্ট ইট এনি মোর তুমি আর খেতে পারবে না বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক আর আমি যা করেছি সেগুলো এতক্ষণ ধরে যা খেয়েছি সবই হালকা নাস্তা অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিচ আমি এখন একটা পিচ উপভোগ করব একটা পিচ ফল খাবো কারণ আমি তোমার মতো এত ভারী খাবার খাইনি আমি হালকা খাবার খেয়েছি দ্য বিল ক্যাম অবশেষে বিল চলে আসলো অ্যান্ড হোয়েন আই পেড ইট আমি যখন এটা পে করলাম পরিশোধ করলাম আই ফাউন্ড দ্যাট আই হ্যাড অনলি এনাফ ফর এ কোয়াইট ইনএডুকুয়েট টিপ আমি দেখলাম যে বকশিস দেওয়ার মতো অপর্যাপ্ত পরিমাণে রয়েছে আমার কাছে আর আইজ রেস্টেড ফর এন ইনস্ট্যান্ট তার চোখ স্থির হয়ে রইল অন দ্য থ্রি ফ্রাঙ্কস অর্থাৎ লেখক যে 80 ফ্রাঙ্ক এনেছিল তাদের বিল হয়েছে 77 ফ্রাঙ্কস থ্রি ফ্রাঙ্কস রয়ে গেল আই লেফট ফর দ্য ওয়েটার সেটা আমি ওয়েটারের জন্য রেখে দিলাম অ্যান্ড আই নিউ দ্যাট আর আমি জানতাম যে শি থট মি মিন সে হয়তো আমাকে নিচু ভাববে বাট হোয়েন আই ওয়াক আউট অফ দ্য রেস্টুরেন্ট কিন্তু আমি যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি সারা মাস আমার সামনে রয়ে গেল অ্যান্ড নট এ পেনি ইন মাই পকেট কিন্তু পকেটে একটি পেনিও নেই ফলো মাই এক্সাম্পল শি সেট অ্যাজ ইউ শুক হ্যান্ডস আমরা যখন হ্যান্ডশেক করছিলাম সে বলল আমাকে অনুসরণ করো অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন লাঞ্চে কখনোই একটা জিনিসের বেশি খাবে না আই উইল ডু বেটার দেন দ্যাট আমি তার চেয়েও ভালো কিছু করব আই রিটোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট আজ রাতে ডিনারে আমি কিছুই খাবো না লেখক কিন্তু কপর্দক শূন্য সারা মাস সামনে পড়ে আছে তার পকেট কিন্তু ফাঁকা সে কিন্তু সত্যি কথাই বলেছে যে আজ রাতে সে কিছুই খাবে না কিন্তু মহিলা সেই লোভী মহিলা পেটুক মহিলা সেটাকে হালকাভাবে নিল হিউমারিস্ট তুমি তো অনেক রসিক সে ক্রাইড গেইলি উৎফুল্লভাবে বলল জাম্পিং ইনটু এ ক্যাব ক্যাবে যখন সে উঠছিল একটি গাড়িতে যখন উঠছিল সে তখন বলল চমৎকার রসিক ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট তুমি তো আসলেই একদম মজার মানুষ বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছিলাম আই ডো নট বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি না যে আই এম এ ভিনডিকটিভ ম্যান আমি একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ বাট হোয়েন দ্য ইমর্টাল গডস কিন্তু অমর দেবতারা যখন টেক এর হ্যান্ড ইন দ্য ম্যাটার বিষয়টি যখন হস্তক্ষেপ করে ইট ইজ পার্ডনেবল টু অবজার্ভ দ্য রেজাল্ট তখন এর ফলাফল দেখা ক্ষমার যোগ্য অর্থাৎ কেউ যদি অন্যায় করে এবং কেউ যদি কাউকে ঠকায় এবং গড যদি সেটাতে হস্তক্ষেপ করে তাহলে সেটা উপভোগ করা ক্ষমার যোগ্য উইথ কমপ্লাসেন্সি আত্মতুষ্টি নিয়ে দেখা সেটা ক্ষমার যোগ্য টুডে শি ওয়েস 21 স্টোন আজ তার ওজন 21 স্টোন তার ওজন এখন 21 স্টোন স্টোন হল 1 স্টোন সমান 14 পাউন্ড অথবা 1 স্টোন সমান 6.35 কিলোগ্রামস হিসাব করলেই বের হয়ে যাবে তার ওজন কত ছিল এখানে তাহলে এটি একটি আয়রনি ছিল
যাই হোক, আশা করি তোমরা গল্পটা ভালো বুঝতে পেরেছো। আবার যদি মনোযোগ দিয়ে তোমরা বইটা পড়ো, ইউনিট থ্রিতে রয়েছে, লেসন টুতে রয়েছে, একাদশ শ্রেণীর বইতে। আশা করি এখন আগের যে কোনো সময়ের চাইতেও তোমরা এখন ভালো বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর স্টোরি নিয়ে এবং তোমাদের ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসছি। আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।